আসসালামু আলাইকুম সবাইকে, আমি নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থনৈতিক সুমারি 2024-এর লিস্টিং অপারেশনের প্রতিষ্ঠান ইউনিটের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির আইনগত মালিকানার ধরন, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবো। এখানে যখন আমরা ইউনিটের ধরন হিসেবে প্রতিষ্ঠান সিলেক্ট করব, তখনই 6-এর গণং প্রশ্নে আমাদের কাছে প্রতিষ্ঠানের আইনগত মালিকানা জানতে চাইবে। তো এখানে বেশ কয়েকটি অপশন দেওয়া আছে, এখান থেকে সঠিক মালিকানার ধরন জেনে এবং বুঝে শুধুমাত্র একটাই সিলেক্ট করা যাবে। এজন্য প্রতিষ্ঠানের আইনগত মালিকানার ধরনটি আমাদের জানা বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে প্রতিষ্ঠানের আইনগত মালিকানা সম্পর্কিত আর কোনো প্রশ্ন আপনার থাকবে না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একক ব্যক্তি বা পারিবারিক মালিকানা। একক ব্যক্তি বা পারিবারিক মালিকানা হবে তখনই যখন আপনি যে প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করছেন ওই প্রতিষ্ঠানটি কোনো একক ব্যক্তির মালিকানায় পরিচালিত হবে, তখনই আপনি একক ব্যক্তি বা পারিবারিক মালিকানা সিলেক্ট করতে পারবেন। সাধারণত আমাদের আশেপাশে যে ছোটোখাটো বা সাধারণ যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখতে পাই এবং দোকানগুলো দেখতে পাই, এগুলো সবই একক ব্যক্তি বা পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান। অর্থাৎ যে প্রতিষ্ঠানে মালিকের কোনো অংশীদার নেই, লাভ হোক লস হোক সব কিছুই আসলে ব্যবসায়ের যে মালিক উনি একাই সেটা বহন করেন, অর্থাৎ লাভ ক্ষতির জন্য কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। আমরা যদি উদাহরণ দেখি তাহলে দেখতে পারি এখানে মুদি দোকান, চা পানের দোকান, বাজারে সাধারণ যে দোকানপাটগুলো আছে, সবজির দোকান, ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট, স্টুডিও, গরু ছাগলের ফার্ম, যেগুলোকে আমরা অর্থনৈতিক ইউনিট হিসাবে ধরছি, যদি অর্থনৈতিক ইউনিট হিসাবে গরু ছাগলের ফার্ম আসে সেটা, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে সাধারণ যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং যার মালিক শুধুমাত্র একজন ব্যক্তি, এই সমস্ত প্রতিষ্ঠান একক ব্যক্তি বা পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন করতে হবে। এখানে দ্বিতীয় যে অপশনটা আছে অংশীদারি, অর্থাৎ ম্যানুয়ালে আমরা যেটাকে দেখেছিলাম অংশীদারিত্ব মালিকানা। এ ধরনের প্রতিষ্ঠান সাধারণত একটু বড় ধরনের প্রতিষ্ঠান হয়, তবে ছোট প্রতিষ্ঠানও অংশীদারিত্ব মালিকানাধীন হতে পারে বা বড় দোকানপাট এগুলাও হতে পারে অংশীদারি মালিকানা। অর্থাৎ যে প্রতিষ্ঠানের মালিক একের অধিক হবে, আমরা এর আগে যেটা দেখেছি যে একজন মাত্র মালিক থাকে, আর এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক হবেন একের অধিক ব্যক্তি। এদের মধ্যে লিখিত চুক্তি থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু মালিক একের অধিক ব্যক্তি হবে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের লাভ ক্ষতি সব কিছু একের অধিক ব্যক্তির মধ্যে বণ্টন হয় বা ঝুঁকিও একের অধিক ব্যক্তির মধ্যে বণ্টন হয়, সে সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে অংশীদারিত্ব মালিকানা। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন রফিক ও শফিক দুইজনে মিলে যে কোনো চুক্তির মাধ্যমে একটা ডেকোরেটরের দোকান দিল, তাহলে সেটা হবে একটা অংশীদারি মালিকানা। আবার মনে করেন চার বন্ধু মিলে একটা মুদি দোকান দিল, বড় একটা মুদি দোকান বা একটা চেইন শপ দিল চার বন্ধু মিলে, সেটাও কিন্তু অংশীদারিত্ব মালিকানাধীন হবে। অর্থাৎ যে প্রতিষ্ঠানই হোক না কেন তার মালিক যদি স্বাভাবিকভাবে একের অধিক হয় সেক্ষেত্রে সেটা অংশীদারিত্ব মালিকানাধীন হবে। তিন নম্বর অপশনে যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো সাধারণত বড় ধরনের প্রতিষ্ঠান বা কোম্পানি, এগুলার মালিক একাধিক হয়। আমরা একটু আগে যেরকম অংশীদারি দেখেছিলাম, প্রাইভেট লিমিটেড কোম্পানিটাও প্রায় সেরকম, এগুলা একের অধিক মালিক থাকে এবং এদের মালিকানা শেয়ারের মাধ্যমে নির্ধারিত হয়। এ ধরনের প্রতিষ্ঠানগুলো চেনার জন্য সহজ একটা উপায় আছে, এদের অধিকাংশরই নামের শেষে PVT, LTD বা প্রাইভেট লিমিটেড বা শুধুমাত্র লিমিটেড এরকম লেখা থাকতে পারে। এ ধরনের প্রতিষ্ঠানের তথ্য আপনি যার কাছ থেকে নেবেন, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল ব্যক্তি, ওনার কাছেই আপনি জিজ্ঞেস করতে পারবেন যে আপনার এই প্রতিষ্ঠানটা প্রাইভেট লিমিটেড কোম্পানি নাকি পাবলিক লিমিটেড কোম্পানি। অনেক তালিকাকারী আছেন যারা আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি এগুলো বুঝবেন না, যাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল তারা হয়তো বিষয়টি সহজে বুঝতে পারবেন, কিন্তু সাধারণ গণনাকারীদের ক্ষেত্রে বিষয়টি জটিল হতে পারে। তাই আপনি যে প্রতিষ্ঠানে তালিকা করতে যাবেন, একটু বড় ধরনের প্রতিষ্ঠান হলে আপনি সেটাতে জিজ্ঞাসা করবেন যে আপনার এই প্রতিষ্ঠানটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি কি না, তাহলেই উনি আপনাকে সঠিক অ্যান্সার দিতে পারবেন এবং সেটা জেনে নিয়ে আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে এটা সিলেক্ট করবেন। এরপর আসেন পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে বড় ধরনের প্রতিষ্ঠান, যে কোম্পানিগুলো শেয়ার মার্কেটে তাদের শেয়ার ছাড়ে,
বর্তমানে শেয়ার থাকতেও পারে, আবার শেয়ার ছাড়তেও পারে। এরকম ধরনের কোম্পানিগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো এক বাক্যে পাবলিক লিমিটেড কোম্পানি। এদের নামের শেষে সাধারণত পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানি শর্ট ফর্ম লেখা থাকে, অথবা কোনো কোনো কোম্পানির নামের শেষে শুধুমাত্র লিমিটেড কথাটাও থাকতে পারে। সাধারণত ব্যাংক, বড় বড় কোম্পানি, ফ্যাক্টরি, এগুলো পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে। যেমন আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে বোঝা যাবে বিষয়টি আরও ক্লিয়ারভাবে। সোনালী, রূপালী, বেসিক, ইসলামী, সাউথ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই যে ব্যাংকগুলো আছে এগুলো সবই কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি। আবার মেঘনা সিমেন্ট লিমিটেড, লঙ্কা বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, জেমিনি সি ফুড, এইগুলোও কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ভিতরে পড়ে। আপনার কাজটা আরও অ্যাকুরেট করার সুবিধার্থে আপনি ওই প্রতিষ্ঠানেই জিজ্ঞাসা করতে পারবেন যে আপনার এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি নাকি পাবলিক লিমিটেড কোম্পানি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনাকে অবশ্যই বলে দিবেন যে এটা পাবলিক লিমিটেড কোম্পানি, অথবা যদি প্রাইভেট হয় সেটাও বলে দিবেন। এটা জেনে নিয়ে নির্দিষ্ট অপশন সিলেক্ট করতে হবে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সরকারি। সরকারি সকল অফিস আদালত মালিকানা সরকারি সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোর মালিকানা পুরোপুরি সরকারের হাতে সেই প্রতিষ্ঠানগুলোই হচ্ছে সরকারি হিসাবে সিলেক্ট হবে। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি হাসপাতালগুলা, সরকারি বিদ্যালয় সমূহ, হতে পারে সেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, মৎস্য অফিস, যুব উন্নয়ন অফিস, থানা, পুলিশ ফাঁড়ি, পশু হাসপাতাল, এই যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সবই সরকারি হিসেবে সিলেক্ট করতে হবে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে স্বায়ত্তশাসিত। এই অপশনটা নিয়ে অনেকের ভিতর অনেক প্রশ্ন আছে, আমি ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলের কমেন্টসেও অনেক জায়গায় দেখেছি যে স্বায়ত্তশাসিত বিষয়টি আসলে অনেকে ঠিকঠাক বুঝতে পারছেন না। আমরা যদি সহজে বুঝতে চাই, যে প্রতিষ্ঠানগুলো আলাদা আইনের মাধ্যমে পরিচালিত হয় তারা স্বায়ত্তশাসিত, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য সরকারের আলাদা আইন আছে এবং ওই প্রতিষ্ঠানের নিজস্ব একটা বাজেট থাকে, এইগুলাই হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। উদাহরণ দিলে আরও বিষয়টি বুঝবেন। যেমন আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, তারপর হচ্ছে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এই যে ভার্সিটিগুলা, এগুলা সবই হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে বিদেশি মালিকানা। বিদেশি মালিকানা হচ্ছে যে প্রতিষ্ঠানের সম্পূর্ণ মালিকানা বিদেশিদের, সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিদেশি মালিকানাধীন কোম্পানি বা বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। যেমন ধরেন স্যামসাং মোবাইল, এটা সম্পূর্ণ একটা বিদেশি কোম্পানি। এর পরবর্তী অপশন আছে যৌথ মালিকানা। যে প্রতিষ্ঠানগুলো সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় প্রচালিত হয় সেগুলো হচ্ছে যৌথ মালিকানাধীন কোম্পানি বা যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান। এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে সমবায় মালিকানা। যে প্রতিষ্ঠানগুলো সমবায় আইন দ্বারা পরিচালিত হয় এবং এদের মূল উদ্দেশ্য থাকে সদস্যদের সেবা করা, যেমন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমবায় সমিতি দেখতে পাই, এগুলো হচ্ছে সমবায় মালিকানা। এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে অলাভজনক বা এনপিআই। এই অপশনটি নিয়ে সবচেয়ে বেশি মানুষের সমস্যা এবং অধিকাংশ তালিকাকারী এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানার জন্য ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন জায়গায় নক করেছেন। যে প্রতিষ্ঠানগুলোর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় সেগুলাই এনপিআই হবে। আমাদের সাধারণ ব্যবসায়ের যেরকম উদ্দেশ্য থাকে যে অধিক পরিমাণে বিক্রি করতে হবে, অধিক পরিমাণে মুনাফা করতে হবে, বেশি লাভ করতে হবে, এই ধারণার বাইরে থেকে যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়, অর্থাৎ যাদের মেইন উদ্দেশ্য লাভ করতে হবে এরকম থাকে না, এইগুলো হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান বা এনপিআই প্রতিষ্ঠান। কয়েকটা উদাহরণ দিলে আপনাদের যে প্রতিষ্ঠানগুলো নিয়ে কনফিউশন আছে এগুলো দূর হয়ে যাবে আশা করি। যেমন অধিকাংশ এনজিও, মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান, মাজার, কিন্ডারগার্টেন, বিভিন্ন ধরনের ক্লাব, রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের অফিস, বিভিন্ন ধরনের সংগঠন, রক্তদানের সংগঠন, বিভিন্ন স্পোর্টস ক্লাব, পাড়ার খেলার মাঠের পাশে যে ক্লাবটা থাকে ওই ক্লাবটা ধরতে পারেন, ফুড ব্যাংক, হাফেজি মাদ্রাসা, এতিমখানা, লাইব্রেরি, এগুলো সবই অলাভজনক বা এনপিআই প্রতিষ্ঠান। অন্যান্য, আচ্ছা, আমরা এই পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠানের মালিকানা চিন্তা করেছি এগুলার বাইরে যেগুলো আছে সেগুলাই হচ্ছে অন্যান্য। অন্যান্যতে যদি আমরা ক্লিক করি তাহলে নিচে একটি বক্স ওপেন হবে,
সেই বক্সে আমি কেন অন্যান্য দিয়েছি, অর্থাৎ অন্যান্য প্রতিষ্ঠানের যে ধরনটা সেটা এখানে লিখতে হবে। আমরা যদি উদাহরণ দিই, এখানে বিশেষ করে আমাদের একটি প্রতিষ্ঠান খুব বেশি আসবে, সেটা হচ্ছে সাধারণত যে স্কুল কলেজ মাদ্রাসাগুলো আছে এইগুলো অন্যান্য প্রতিষ্ঠানের ভিতর পড়বে। আর এখানে স্কুল কলেজগুলো যদি আপনার এমপিওভুক্ত হয় তাহলে নিচে যে বক্স ওপেন হবে সেখানে লিখতে হবে এমপিও, আর ওই প্রতিষ্ঠানগুলো যদি এমপিওভুক্ত না হয় তাহলে সেখানে লিখতে হবে নন এমপিও। আর সংশ্লিষ্ট স্কুল বা কলেজ বা মাদ্রাসাটি এমপিওভুক্ত কি না সেটা যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে ওই প্রতিষ্ঠানের যার কাছ থেকে তথ্য নেবেন আপনি তার কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন যে সেটা এমপিও নাকি নন এমপিও, সেই অনুযায়ী এখানে সিলেক্ট করতে হবে। আশা করছি আপনাদের প্রতিষ্ঠানের আইনগত মালিকানা নিয়ে যে প্রশ্নগুলো ছিল এগুলোর সমাধান আপনারা পেয়ে গিয়েছেন। যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে।